আইপিএল 2023-এর লিগ পর্বের যে ম্যাচ সেগুলো কিন্তু প্রায় বস শেষের মুখে, মানে প্রত্যেকটা টিমই প্রায় কিন্তু প্রায় নটা করে ম্যাচ কিন্তু ইতিমধ্যেই খেলে ফেলেছে প্রত্যেকটা টিম। আর সেখানে দাঁড়িয়ে পয়েন্টস টেবিলের দিকে দেখলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 10টার মধ্যে মাত্র 4টে ম্যাচে জয়লাভ করতে পেরেছে, আর বাকি আছে 4টে ম্যাচ, যে 4টে ম্যাচে অবশ্যই জিততে হবে যে কোনো মূল্যে, ঠিক আছে। তো 4টের মধ্যে 4টে ম্যাচ জেতা ছাড়া কিন্তু কোনো উপায় নেই কেকেআরের কাছে। আর অন্যদিকে যারা আছে পাঞ্জাব কিংস, যাদের সঙ্গে কালকে ম্যাচ কিন্তু কেকেআরের, আর সেই পাঞ্জাব কিংসের কিন্তু 4টের মধ্যে 3টে ম্যাচ জিততে হবে, তারাও কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই, মানে খুব একটা ভালো জায়গায় নেই। তবে কেকেআরের থেকে পয়েন্টস টেবিলে একটু ভালো জায়গায় আছে, কারণ কি তাদের 4টের মধ্যে 3টে ম্যাচ জিততে হবে। তো বস, কালকের ম্যাচটা কিন্তু অবশ্যই ইডেন গার্ডেন্সে খেলা হবে, কলকাতারই হোম গ্রাউন্ড, তো সেখানে কিন্তু ফুল সাপোর্ট পাবে কেকেআর। তো এই দিক থেকে তো অবশ্যই এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স, যে একটা হোম অ্যাডভান্টেজ পাবে সেই জন্য, ঠিক আছে। আর দ্বিতীয় যে কথা, সেখানে সবথেকে বড় কথা যে কেকেআর বোলিং ডিপার্টমেন্ট, যারা কিন্তু এতদিন ফর্মে ছিল না, তারা কিন্তু প্রত্যেকেই বস ফর্মে চলে এসছে, যে হর্ষিত রানা বলো বা বৈভব আরোরা বলো, প্রত্যেকেই কিন্তু ফর্মে চলে এসছে কেকেআর বোলিং ডিপার্টমেন্ট। তো এটা নিয়েই কিন্তু সবথেকে বেশি চিন্তায় ছিল কেকেআর ফ্যান। তো আর কোনো চিন্তা নেই, কেকেআর কিন্তু বোলিং ডিপার্টমেন্টও ফর্মে চলে এসছে, আর তাছাড়া পারফরমেন্সও ভালো দিচ্ছে, কামব্যাকও শুরু করে দিয়েছে কেকেআর। তো সব মিলিয়ে কিন্তু পাঞ্জাবের সঙ্গে এই ম্যাচটাই অবশ্যই এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই ম্যাচটা কেকেআর জিতবে নাকি জিতবে না।